অফিসে এবং এখানেও কিন্তু মিস্টার বিপ্লব কুমার সিনহা অর্থাৎ সিনহা গ্রুপের চেয়ারম্যানের জন্মদিনের আয়োজন করা হয়েছে। তাহলে আর দেরি করবো না, ঝটপট আমরা উপরে চলে যাই, দেখি ঠিক কী কী আয়োজন করা হয়েছে। Check the mic and make sure it sound right, boys. I'm very grateful and I heartily, you know, bidding my gratitude to all of them. That is what exactly I'm saying. And, you know, I'm really happy that you can see the crowds and also they all are happy. So I'm a happy guy today. I have no plans, as I told you. They are having the plans and I have to work it out according to their plans. So this is what exactly I'm doing today. এখানে তো সারপ্রাইজ পাওয়া গেছে, মানে সকাল থেকে কি কি করলেন? এখানে সারপ্রাইজ কিছু পাওয়া যায় না, ছোট কার্ড পাওয়া গেছে, বুঝতে পারছি পাওয়া গেছে, দেখতে হবে কি। প্ল্যানিং সকালে তো বাড়িতে ওয়াইফ রান্না বান্না করেছে, আমি স্ট্যাটাস দিয়েছিলাম, দেখবেন অনেকগুলো রান্না বান্না ছিল, খাওয়া দাওয়া করে এসেছি, পেট পুরো বড় হয়ে গেছে, খাওয়া কিছু অবস্থা, আর এত কেক খেয়েছি যায় না রাত্রিবেলা। অনার অফ দ্য কোম্পানি, এত বছর থেকে কাজ করছি, ইজ লাইক আমাদের একটা লাইক আমাদেরকে গাইডলাইন দিয়েছে, আজ ওনার জন্মদিন, শুধু ওনাকে খুব ভালো উইশ করতে চাই, দ্যাট শুভ জন্মদিন, উনি খুব ভালো থাকুন আর ইন ফিউচার এরকমই উনি গ্রো করবেন, তার জন্য আমরাই গ্রো করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। প্ল্যানিংটা কার ছিল? অ্যাকচুয়ালি বেসিক্যালি প্ল্যানিংটা ছিল আমাদের পুরো টিমের মিলে। তো এই কোম্পানিতে আমিও স্যারের সঙ্গে লাস্ট 5 ইয়ার্স প্লাস কাজ করছি, তো স্যার অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে নয়, উনি অলরেডি আমাদের সমস্ত এমপ্লয়িকে অ্যাজ এ বড় ভাই হিসাবে সবাইকে গাইড করেন, তো স্যারকে আজকে আমরা এখানে পেয়ে সবাই খুব খুশি, খুব ভালো লাগছে আমাদের সবার। স্যারকে কী বলতে চাও? স্যারকে আমরা বলতে চাই, স্যারের সঙ্গে আমরা এইভাবে আরও ভালোভাবে কাজ করে যেতে চাই আর স্যারের সঙ্গে আমরা ভালো করে সারা জীবন থেকে যেতে চাই স্যারের সঙ্গে।
it sound right, boy. আপনারা দেখতেই পেলেন হই হই করে কিন্তু ট্যালেন্টের অফিসেও আমাদের স্যারের অর্থাৎ মিস্টার বিপ্লব কুমার সিনহার জন্মদিন পালন হয়ে গেল। আর এইভাবেই বছরের পর বছর স্যারের জন্মদিন পালন হোক এই শুভকামনাই করি। ক্যামেরায় অরূপ পাল এবং নিহার মণ্ডলের সঙ্গে অনামিকা ব্যানার্জির রিপোর্ট, আরভি নিউজ, কলকাতা।